হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, শুভ সকাল। চলে এলাম এই মুহূর্তের লাইভ আপডেট দিতে, উমপুন ঘূর্ণিঝড় নিয়ে, বা আমফান যেটাই বলো না কেন। এই মুহূর্তে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পরিস্থিতি। এই অঞ্চলে বিস্তার করছে এই ঘূর্ণিঝড়টি এবং তার যা রুট গতকাল যেরকম আমরা দেখেছিলাম, এখনো অবধি সেই রুটেই কিন্তু চলছে। আমরা এই লাইভটি দেখতে পাচ্ছি windy.com থেকে। আপনারাও নিজেদের মোবাইল থেকেও দেখতে পারেন, অ্যান্ড্রয়েড মোবাইল গুগল থেকে ঢুকে windy.com টাইপ করে আপনারা নিজেরাও লাইভ ট্র্যাক করতে পারেন। আর সব থেকে বড় কথা যে এই মুহূর্তে ঝড়টি কিন্তু যেরকম মনে হচ্ছিল সেরকমভাবেই এগোচ্ছে। মানে গতকাল রাত্রির অবধি যা পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি অনুযায়ী এগোচ্ছে। এবং দীঘা থেকে আর মাত্র 250 কিলোমিটার দূরে রয়েছে, তার মানে কিন্তু অনেকটা আমাদের কাছে এসে গেছে। আর এই ঝড়টি বিস্তার করছে, যেটা এই বিস্তারের যে জায়গাটা সেটা কিন্তু প্রায় 80-90 কিলোমিটার বা 100 কিলোমিটারের মতো। অতএব এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টর্ম এরিয়া। এই এরিয়াটা কিন্তু খুব ছোট নয়, বেশ অনেকটা বড়। এবং যেটা মনে করা হচ্ছে যে সব থেকে বড় কথা, আগে একটা কথা বলে দিই, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু নির্দেশ দিয়েছে যে কোনো আমাদের বাসিন্দারা বা কোনো মানুষজন যেন ঘরের বাইরে না যান। আর আমি এই লাইভ যে স্ট্যাটাসটা দেখাচ্ছি সেটা কিন্তু এই মুহূর্তের সকাল 7টা থেকে 8টার মধ্যে, আমি আবার দুপুরের দিকে নিয়ে আসব। এবার বলে দিই যে কখন এই ঝড়টি কোন অঞ্চলে আঘাত হানবে বা কীভাবে এগোচ্ছে সেইটা। এই হচ্ছে রুটটা, এই রুট ম্যাপ দেখতে পাচ্ছেন, এই রুট অনুযায়ী কিন্তু এগোচ্ছে। এই রুট অনুযায়ী এগোলে কালকের থেকে সামান্য একটু শিফট হয়েছে, মানে কালকে দুপুরের যেটা ছিল প্রায় সেরকমই আবার চলে এসছে। আর রাত্রির দিকে যেটা ছিল যে উড়িষ্যার দিকে বালেশ্বর এবং সেই দিকে ঢুকছিল, এই এই সাইডটাতে, এই সাইডটাতে না ঢুকে কিন্তু সেই পশ্চিমবঙ্গের দিকেই আসছে। মানে আঘাত হানবে কিন্তু পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ কোনোভাবেই সেফ জোনে আসতে পারছে না। আর কখন এই আঘাতটি হানছে আমরা পুরোটা একবার দেখে নিই। চলে আসি গাস্ট, এখানে এসে এই মুহূর্তে 7টার পর দেখতে পাচ্ছেন। এরপরে আমি চলে আসি সকাল 10টার দিকে কিন্তু এই ঝড়টি এইরকম কাছাকাছি চলে আসবে। আর এখন থেকে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কলকাতাতে কিন্তু বৃষ্টি এবং হাওয়া শুরু হয়ে গেছে। বিকাল চারটের দিকে কিন্তু সুন্দরবনের এই অঞ্চলে ঢুকে পড়েছে দেখতে পাচ্ছি আমরা ঝড়টি। আর বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চল, সেই অঞ্চলগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাতে হাওয়া এবং ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। আর মেন যে স্টর্ম বা যে ঘূর্ণিঝড় বা সাইক্লোন, সেটি কিন্তু বিকাল 4টার দিকে পুরোপুরি সুন্দরবনের দিক থেকে ঢুকে, মানে পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণি, এই অঞ্চল, তাজপুর এবং তারপরে এদিকে হচ্ছে বকখালি, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, এই অঞ্চলে কিন্তু একদম পুরো ঢুকে পড়ছে 4টের আগে আগেই। মানে 4টে আমি দেখলাম, 4টের একটু আগে যদি আমি আসি, দুপুর একটার দিকে কিন্তু বেশ খানিকটা এর উপরে এফেক্ট শুরু হয়ে যাবে দুপুর একটার দিকে। আর তারপরে যেটা দেখলাম 3টে নাগাদ শুরু হয়ে যাবে প্রায়। আর 4টে যেটা আমি দেখছিলাম, 3টে থেকে 4টে এবং 5টা এই সময়টা কিন্তু খুব ভাইটাল। এই সময় হচ্ছে ঘূর্ণিঝড়টি ঢুকবে পুরো পশ্চিমবঙ্গের দক্ষিণ দিক থেকে, মানে সুন্দরবন এরিয়া এবং এদিকে গঙ্গাসাগর, ওদিকে মন্দারমণি, ওদিকে দীঘা, এই অঞ্চল দিয়ে ঢুকবে। এবং সেই সময় কিন্তু বাতাসের যে গতিবেগ, সেই গতিবেগ প্রায় 150 কিলোমিটারের কাছাকাছি, মানে খুব কম নয়, বেশ বড়সড় ঝড়ই কিন্তু আমাদের দিকে আসছে। যেটা আমরা মনে করেছিলাম গতকাল রাত্রে একটু এর ক্ষমতা মনে যেন হ্রাস পাচ্ছিল, সেইটা কিন্তু এই মুহূর্তে হ্রাস পাচ্ছে না বলেই আমরা দেখছি। এবং এই যে রুট, এই রুট অনুযায়ী পশ্চিমবঙ্গের দক্ষিণ দিক থেকে ঢুকে বেশ কিন্তু দক্ষিণ, মানে কলকাতা কিন্তু সেফ জোনে নেই। কলকাতা বেশ খানিকটা তেহলকা, যেটা আমরা বলি সাধারণ কথাতে, সেইটা দেখাবে এই ঝড়টি। আর
একটু দেখে নিই যে বৃষ্টির কি পরিস্থিতি। বৃষ্টি বলা হচ্ছে বৃষ্টির, তার আগে আমি এই মুহূর্তে টাইমে চলে আসি, এই মুহূর্তে যে বৃষ্টি এবং তার পরবর্তীকালে যে বৃষ্টিটি হবে সেটাতে। এই মুহূর্তের সকাল 7টার দিকে এই মুহূর্তে যে বৃষ্টি সেটাই আমি চলে আসি। রেইন কলকাতায় এই মুহূর্তে কিন্তু বলা হচ্ছে 242.5 মিলিমিটার বৃষ্টি হবে। এই সাইক্লোন শুধু নয়, বৃষ্টিটাও কিন্তু খুব ভাইটাল, মানে চারিদিকে কিন্তু বেশ অনেকটাই এই বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ তার আশঙ্কা রয়েছে। এবং আমি যদি আরেকটু পিছিয়ে মানে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে টাইমটাকে আমি একটু বাড়িয়ে নিই, মানে বিকাল 4টার দিকে যে সময় আমি বলছিলাম যে ঝড়টা এখানে চলে আসবে, সেই সময়টাই যদি আমি বৃষ্টির পরিস্থিতিটা দেখি, তাতেও কিন্তু আমাকে ওইটাই দেখাচ্ছে যে 216 মিলিমিটার, এবং এটা বাড়বে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও বঙ্গোপসাগরের উপরে পুরো বৃষ্টির একটি আস্তরণ তৈরি হয়েছে, মানে বৃষ্টিটা কিন্তু হচ্ছেই বা হবেই, এবং বড়সড় মাপের বৃষ্টি এই মুহূর্তে দেখাচ্ছে 253 এবং তার পরবর্তী সময় 289.3 300 মিলিমিটারের উপরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এখানে লাইভে। তো এই মোটামুটি টাইম যে এইভাবে এগোচ্ছে, আর বিকাল 4টে 3টে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিক থেকে ঢুকে একটা বিরাট বড় এই তেহেলকা দেখাবে আর কি, সাইক্লোনটি আমফান নামে বা উমপুন যেটা আমরা বলছিলাম কালকে, যে লোকাল উচ্চারণ যেহেতু থাইল্যান্ডের নামকরণ করেছে তার উচ্চারণটা হবে উমপুন। তো বন্ধুরা মোটামুটি এই আপডেট, আর এই মুহূর্তে বড় কিছু বলারও নেই। আমি বলেছিলাম যে লাইভ ট্র্যাকিং নিয়ে আসবো, লাইভ ট্র্যাকিং এই বলছে যে ঝড় কিন্তু আসছেই এবং তা বিকাল 3টে থেকে 5টার মধ্যে মারাত্মকভাবে দক্ষিণ দিক থেকে ঢুকে পড়ছে সুন্দরবন এরিয়া দিয়ে, এবং পূর্ব মেদিনীপুর দীঘা সমস্তটাই এফেক্ট হবে। আপাতত বাংলাদেশের উপর সেরকম কিছু এফেক্ট দেখতে পাচ্ছি না, সেরকম কিছু দেখতে পেলে আমরা অবশ্যই লাইভ নিয়ে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ম্যাপটি, এবং বাংলাদেশ কিন্তু এখনও অবধি সেফ জোনে রয়েছে। আমরা আশা করব যেন এই ঝড়টি কোনো রকম কোনো এফেক্ট না করে, আর সবাই যেটা বলছিলাম ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই চেষ্টা করবেন বাড়ি থেকে না বেরোনোর। এই মুহূর্তে ঝড়টি এই স্থানে অবস্থান করছে। তো বাই, আবার দেখা হবে পরবর্তী অন্য ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাই আমাদের সঙ্গে থাকার জন্য। টাটা।